গুড আফটারনুন, কেমন আছো সবাই? আমি তো বেশ ভালোই আছি, কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলাটাও বসে গেছে, আর তার সাথে গলায় তো প্রচণ্ড ব্যথা। তো এখন 2:45 বাজে, তিতাকে স্কুল থেকে নিয়ে এসে এখন খেতে বসিয়ে দিয়েছি। আজকে একদম সিম্পল রান্না, মুসুরি ডাল করেছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে, তার সাথে একটু আলু মাখা, বেগুন ভাজা আর ডিমের অমলেট। তিদাকে ভেবেছিলাম ডিমের ঝোল করে দেবো, তো ও আবার ঝোলটার থেকে ভাজাটা বেশি খেতে ভালোবাসে, তো ওই জন্য ভাজাই করে নিলাম। তো এই হচ্ছে আমাদের দুপুরের খাওয়া দাওয়া আজকে। একসাথে ভাত খেতে বসে আমার ভাত খাওয়া হয়ে যায়, কিন্তু তিদার হয় না। তিদা হচ্ছে ফোন দেখে দেখে এক গাছ এক গাছ এক গাছ করে ভাত নেবে। আর এখন তাহলে তাহলে এটা এটা কিন্তু ঠিকই কথা, ও এক গাছ এক গাছ করে নেবে। বলছে তুমি তাহলে একবারে কবার নাও, 10 গাছ করে ভাত নাও, তাই বলছে। বলছে তুমি তাহলে কি একবারে 10 গাছ করে ভাত নাও। তো দিদাকে স্নান করিয়ে দিয়েছি, এখন তো ছাদে স্নান করাই না, ওই আঙ্কেল ছাদে জল ফেলতে মানা করেছে, তো তার জন্য বাথরুমে স্নান করিয়েছি। ও চুলগুলো পুরো ভেজা আছে। হ্যাঁ বল কি সবাই জানবে, তুই না বললেও জানবে। ঠান্ডা লাগছে, একটু রোদে গিয়ে চুলটাও শুকিয়ে নিয়ে আসি, তাহলে আর ঠান্ডাটা লাগবে না। আর এই ভিজা মাথাতে শুলে না ঠান্ডাটা গায়ে বসে যাবে। চলো 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 চলো, থালাটা কুড়িয়ে দিয়ে যায়। দাঁড়া, তো এর আগের দিনের ব্লগে তো তোমরা দেখেছিলে আর কি, আমি সকালের কিছুটা পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো তার মধ্যে হচ্ছে ডালটাকে আর কি ধুয়ে দেয়া হয়েছিল, তো অনেকটাই জলটা ঝরে গেছে, কিন্তু সেইভাবে এখনও শুকায়নি, তো একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে এখন দিচ্ছি, দিয়ে ওই দিকে নিয়ে যাব। মানে এদিকটা ছাওয়া পড়ে গেছে, ওই দিকটা আবার একটু রোদ মতো আছে। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তোমার সেই চালগুলো। তো যাই হোক, দুপুরে এসে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন ঘুম থেকে উঠলাম, এখন একটু সন্ধ্যা সন্ধ্যার টাইম। তো ভাবছি সন্ধ্যাবেলায় কী খাবো কী খাবো, একটু পকোড়া টকোড়া বানিয়ে খেলে বেশ ভালো লাগে। ছাঁকা তেলে আমি দোকানে দেখেছি, তেলে ভাজার দোকানগুলোতে একদম গোটা গোটা লম্বা লম্বা ধনে পাতাগুলোকে বেসনের মধ্যে চুবিয়ে ভাজে, বেশ দেখতে খুব সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। তো আমি তো আর অত তেল দিয়ে ভাজবো না, তার জন্য আমি এরকম করে একটু বেসন নিয়ে কুচিয়ে এগুলোকে নিয়ে ভেজে নিলাম, বেশ ভালোই লাগবে। তো আমার মতো এরকম মেয়ে একটা ঘরে ঘরে দিক, তাহলে সব মায়ের দুঃখ দূর হয়ে যাবে। আমার মেয়ে দেখো, ময়দা মেয়েকে আমাকে বসে বসে বেলে দিচ্ছে, যাই বেলুক বাঁকা টাড়া বেলে তো দিচ্ছে না, মানে ওর মতো ভালো আমিও মনে হয় বেলতে পারবো না। আর আমি এখানে মা হয়ে বসে বসে ভেজে নিচ্ছি পরোটা গুলো, দেখাচ্ছি দাঁড়াও কত সুন্দর। এই যে আমার মেয়ে বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি, এরকম বেলে বেলে একটা করে আমাকে দিতে আসছে। পেয়েছি বুড়ি এটা আমার। গুড মর্নিং, এখন ঘড়িতে বাজে 10:42, 10:42 থেকে ব্লগটা স্টার্ট করছি। তো মোটামুটি ঘরের অর্ধেক কাজ হয়েছে, অর্ধেক কাজ এখনও বাকি আছে। কালকে রাতে মোটামুটি কাজ ছেড়ে রেখেছিলাম, বিছানাটা তুলেছি, আর সকালে দিদাকে বানিয়ে দিয়েছিলাম আজকে খিচুড়ি। ছাদে এসে বেশ রোদটা ভালোই লাগছে। আর কালকে যে ডালগুলো আর কি আমি ধুয়ে দিয়েছিলাম, ওগুলো না পুরোপুরি শোকায়নি, একটু নরম নরম হয়ে আছে, তো ওই জন্য আজকে আবার ছাদে এলাম রোদে দিতে। এখন গিয়ে ঘর দোর মুছে রান্নাঘরটা পরিষ্কার করে স্নান করে ছাদে নিয়ে চলে আসবো সবজি টবজি, ওগুলো বসে বসে কাটবো। কেজে হেঁটে 1:15 কি 1:30 দিকে রান্নাঘরতে ঢুকবো, কারণ দিদা স্কুল থেকে আসবে 2টোর সময়, মানে ওকে আনার আগে রান্নাটা পুরোপুরি কমপ্লিট করে নেবো, তাহলে ওকে নিয়ে এসেই আর কি খেতে দেবো। তো ডালগুলো আমি কালকে কোটোতেই ভরে রেখেছিলাম, আর কোনো কিন্তু কোনো গ্যাস গন্ধ আর কি ডালে নেই। দাঁড়াও দেখাই, আমি গন্ধ শুকিয়ে বুঝতে পারছি। আজকে রোদটা পেলে কিন্তু ডালগুলো পুরোপুরি শুকিয়ে যাবে। এই ডাল এমনি তরকারি, মানে এমনি ডাল খাওয়ার জন্য লাগবে, আবার তার সাথে ভাজা পুলি হলে তো কোনো কথাই নেই। ভাজা পুলি খেতে বাড়িতে আমার বর ভীষণ ভালোবাসে, আমিও ভালোবাসি, কিন্তু তিধা অতটা খায় না, তিধা আবার পিঠে পুলি এগুলো অতটা বেশি পছন্দ করে না। তো কোটোটাও সাইডে থাক, বিকালে তুলে নিয়ে যাবো, কটকটে শুকিয়ে যাবে। তো কালকে রাতে পরোটা ভাজার করে পরে আর ভিডিও করা হয়নি, তো সকাল থেকে আবার ভিডিওটা স্টার্ট করলাম দেখতেই পেলে, আর এখন স্নান টান আর কি হয়ে গেল। আর সকালের মিষ্টি রোদটা যে এতটা ভালো লাগে না বলে বোঝানো যাবে না, বেশ ভালোই লাগে, কিন্তু আবার এক একদিন এমন বিচ্ছিরি রোদ দেয় না, মানে রোদের পাশে বসাই যায় না, মানে গা হাত পা মনে জ্বলে পুড়ে যাচ্ছে।
ছাওয়াতে বসে থাকলে শীত লাগে, তো চলো এবার নিচে যাব। আজকে দুপুরে রান্না হবে এখানে মটরশুঁটি ছাড়িয়ে মানে ছাড়িয়ে রেখে দিয়েছি, আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করব একটা, রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে তোমার পালং শাক। আগে পালং শাকের দামটা অনেকটাই কমে গেছিল, কিন্তু আস্তে আস্তে আবার কেন জানি না বেড়ে যাচ্ছে। আমাদের ওখানে তো যত আর কি শীত আসে এই টাইমে তো প্রচণ্ড দাম, আর যখন আর কি পৌষ মাঘ মাস হবে তখন দামটা কমে ইয়ে হয়, আর এখানে আবার দেখছি এখনই দামটা কমে আবার বেড়ে যেতে শুরু করে দিয়েছে। তো এই শাক নিয়েছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিলাম শাকটাকে, রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভাজবো, অনেকদিন শাকটা কিছু খাওয়া হয়নি আর কি। এই শাক ভাজা আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি, এই দুপুরে রান্নাবান্না হবে আর কি। নেক্সট দিন ভাবছি বাজারে গেলে একটা স্টিলের ওই ছিদ্র করা ডেস্কিগুলো কিনে নিয়ে আসবো, কারণ আজকে প্লাস্টিকের এইগুলোতেই ঢাললাম, গরম জিনিস ঢালাতে একদমই ভালো না এখানে। শুধুমাত্র শীতকাল বলে আমি এত বেলাতে রান্না চাপাই, না হলে কিন্তু এত বেলাতে শীতকালে না ঠান্ডা ঠান্ডা কিছুই আর কি খেতে ইচ্ছা করে না। আর তিনটা স্কুলটা এখন যেহেতু অনেকটাই লেট করে দিয়েছে, ওর স্কুলটা যদি আবার ওই দুপুর একটার মধ্যে ছুটি হতো তাহলে আমার মনে হয় বেশি ভালো হতো, কারণ দুপুর একটার সময় যদি বাচ্চাদের স্কুল ছুটি হয় সব দিকে খাওয়া দাওয়া ঘুম সবকিছু ঠিকঠাক হয়। এখন যেহেতু ছোট দিনের বেলা, আমার বাপের বাড়িতে যেমন এখন মাটির কাজ হয় আর কি, তোমার যেগুলো বলে পাট পাট এইসব তৈরি হয়, তো এই 3 মাস আমাদের বাড়িতে দুপুরের খাওয়া দাওয়াটা অনেকটাই লেটে হয়, 3টে 4টে বেজে যায়, ওই জন্য সকালে আমাদের ভাত রান্না হয়। সকালে আর কি চা বিস্কুট খাওয়ার পরে 10টা সাড়ে 10টার দিকে একবার সিদ্ধ সাদ্ধা এরকম কিছু খাওয়া হয়, তারপরে আবার অনেকটা বেলা পড়ে মানে 12:30-1টার দিকে রান্না চাপাই, 3টে 3টে হতে হতে রান্না হয়ে যায়, তো তখন স্নান করে এসে আর কি খাওয়া দাওয়া হয়ে যায় 3:30-4টার মধ্যে। কারণ মাটির কাজ এমন একটা জিনিস না যে দেখবা ওই কাদা মাটি নিয়ে কাজ করতে হয়, তো ওই জন্য মনে হয় স্নান টান করে খেয়ে দিয়ে আবার গিয়ে ওই কাজে লাগতে ইচ্ছা করে না, মনে হয় যতটা বেলা হয় হোক 3টে বাজুক সব কাজটা শেষ করে স্নান টান করে খাওয়া দাওয়া করবো আর গিয়ে সেই সব কাজে আর কি হাত দেবো না, যেহেতু বাবা দাদা দুজনেই আর কি সেই কাজটা করে। তো এখন রসুন গুলোকে একটু থেতলাবো, থেতলে এর মধ্যে শাকটাকে ভাজা করতে দেবো। পালং শাকটা অনেকদিন পরেই খাওয়া হচ্ছে, পালং শাকের যেমন ভালো গুণ আছে তেমন খারাপ গুণও আছে, যাদের আর কি পেটে স্টোনের সমস্যা তাদের পালং শাক খাওয়াটা একদমই উচিত নয়, কিংবা যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদেরও পালং শাক খাওয়াটা ঠিক না। তো যাই হোক, আমি মাঝে মধ্যে আর কি খাই, ভালো লাগে, শীতকালীন জিনিস তো দু একদিন না খেলেও ঠিক মনটা ভালো লাগে না, আর আমার যেহেতু স্টোনের সমস্যা আমার না খাওয়াই ভালো, আমার গল ব্লাডার অপারেশন হয়েছে, তো মাঝে মধ্যে এক একদিন খেলে কিছু হবে না। রসুন আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ দিয়ে দিয়েছি, শাকে হলুদ ছাড়া খেতে হয় না, তো ভাজা ভাজা করে নামিয়ে নিয়ে এখন ফুলকপি আলুটা দিয়ে দিয়েছি, তো ভালো করে ভেজে কষিয়ে নিয়েছি। এর আগের দিন মটরশুঁটিগুলো আগে থেকে দিয়ে দিয়েছিলাম বলে একদম মানে কি বলবো নরম হয়ে গেছিলো, গলে গেছিলো, তার জন্য আজকে আবার অর্ধেকটা কষানোর পরে মটরশুঁটিগুলো আমি তোমার ফুলকপির মধ্যে দিলাম আর কি। তো তরকারিতে জল দিয়ে দিদাকে স্কুল থেকে আনতে গেছিলাম, আর আজকে স্কুল থেকে আসার সময়তেই একদম কান্না করতে লেগেছে, আমি জানি না কি হয়েছে, ওর নাকি প্রচণ্ড মাথার মধ্যে ব্যথা করছে, আর বাচ্চাদের মাথা যন্ত্রণা হয় না কিন্তু যেহেতু ঠান্ডা লেগেছে আর নাকটাকগুলো একটু জ্বলছে তো মাথাটা একটু হালকা পাতলা ধরলেও ধরতে পারে, তো আমি ওই জন্য ভাবছি আজকে আর ওকে স্নান করিয়ে দেবো না, একটু ঠান্ডা জলে মাথাটা ধুয়ে গা হাত পাটা ভালো করে তেল মাখিয়ে মুছিয়ে দেবো। তো এই যে শাক ভাজা আর এই ফুলকপি দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে তরকারি করেছি, তো আজকে মটরশুঁটিগুলো একদম ঠিকঠাক আছে আর কি, নরম হয়ে গেছে, এদিকে গলেনি, গোটা গোটা হয়ে আছে, এরকম হলে ভালো লাগে, আর গলে মিশে গেলে ভালো লাগে না। তো এখন দেখো দিদাকে একটু ঘুম পাড়লাম, দিদা ঘুমালো না, তো এখন উঠে আমাকে বলছে চুলটা বেঁধে দাও একটু বাইরের দিকে আর কি ঘুরতে যাবো, তাই বলছি ঠিক আছে তাহলে ওকে চুলটা আর কি বেঁধে দিই। আর এখন যেহেতু শীতকাল হয়ে গেছে তো ওই দুদিকে দুটো ঝিটকি করলে না ওই চুলটা মানে টুপিটা পরানো খুব অসুবিধা হয়, তো ওই জন্য আমি দেখছি আজকে একদিকে একটা করে দেখবো, আর নাহলে দুদিকে সেই কানে হেডফোনের মতো হয় না আর কি যেসব টুপিগুলো উঠেছে ওগুলো তো আমার মেয়ে দেবে না আমি জানি, তো তবুও দেখবো চেষ্টা কর মানে কিনে দিয়ে যদি ও পড়ে আর কি, তাহলে চুল বাঁধার পরেও না ওই কান দুটো ঢাকা থাকলে মনে হয় গোটা শরীরটা আর কি গরম হয়ে থাকে। আমি এমন ঘুম ঘুমিয়েছি পুরোপুরি, এখন সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ, আমার ডাল এখনো শোকাচ্ছে তার সাথে জামা কাপড়ও শোকাচ্ছে, কি অবস্থা, আমি এমন ঘুম ঘুমিয়েছি না একদম খেয়াল নেই। এখন ঘুম থেকে উঠে আমি বলছি বাবা অন্ধকার হয়ে গেছে আজকে আর ঘুরতে যাওয়া হয়নি। এ বাবু দাঁড়া আমি আসছি, এটাকে রোল করে নি, এ দেখ দেখ পুরো অন্ধকার হয়ে গেছে, আর এই দেখ সব জামা কাপড় মেলা, তুমি ওই চালের থালাটা নিতে পারবো মানে
তাহলে থালাটা তুমি নাও, তাহলে আমি জামা কাপড়গুলো নি। হ্যাঁ তুমি এই পাপোসটা নাও আর ওই পাপোসটা নাও, আর আমি জামা কাপড়গুলো নিচ্ছি, ঠিক আছে? থাক থাক থাক, পড়ে যাবে পড়ে যাবে, আমাকে দাও। এই চালগুলো মিক্সিতে পিষে কালকে পাপা আসবে, ভাজা পুলি বানাবো। হ্যাঁ তুমি খেতে ভালোবাসো না ভাজা পুলি? গুড গার্ল আমার। তো এখন সন্ধ্যার টাইমে গেছিলাম একটু ঘুরতে, ঘুরে টুরে আসলাম আর কি, মানে দোকানে গেছিলাম, তিলা চিপস তারপরে তোমার চকলেট এগুলো আর কি কিনলো। তো ওই সাইড থেকে একটু ঘুরেও চলে আসলাম একবারে। তো এসে আমাকে বলছে, মা আমি একটু চা বানাবো। আমি বলছি ঠিক আছে বানা। তো আমি আদা দিয়ে লিকার চা করতে বললাম, কিন্তু ও আমার কথা শোনেনি, দুধ চা করেছে। তো চায়ের কোটো চিনির কোটো সব নিয়ে এসে আর কি এখানে আমার সামনে বসে বসে করলো। এবার এখন ঢালা পড়া হচ্ছে আর কি, কার কম হয়েছে কার বেশি হয়েছে। যাই হোক, কম বেশি তো হওয়া যাবে না না, তো ওই জন্য এখন মেপে মেপে এখন ঠিক হচ্ছে। তো চাটা আমাকে না দিয়ে এখন ঘরে চলে গেল ও, কারণ ঘরের মধ্যে প্লেট আছে, কারণ প্লেট ছাড়াও চা কাউকে দেয় না। দুঃখের কথা একটাই, দু কাপ জল মেপে নিয়েছিল, কিন্তু ফুটে ফুটে আধ কাপ করে আমাদের আর কি ভাগে চাপে পুজেছে। তো যাই হোক, এটাই অনেক আমার জন্য। তো দিদাকে হোমওয়ার্ক করিয়ে খাইয়ে দাইয়ে দিয়ে ও যেহেতু দুপুরে ঘুমায়নি, ওই জন্য এখন ঘুমিয়ে পড়েছে। আর আমি সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি, একটু চাল আর ডাল ওর মধ্যে ভিজাতে দিয়ে দিয়েছি আর কি, যেটা কালকে সকালে আমি দুটো তিনটে চারটে সিটি মারলেই আর কি হয়ে যাবে, আমার ছোটো প্রেশার কুকার তো। আর এখানে একটু এখন প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো ময়দা মেখে রাখলাম, কারণ এখন অনেকটাই রাত হয়ে গেছে, নষ্ট হবে না। সকাল সকাল ওকে খুব হুটোপাটা লেগে যায়, তো ওই জন্য হুটোপাটা করে বানিয়ে দিয়ে দেবো বলে। আর এখানে একটা টিফিন কোটো আছে, ওই এইটাতে আর টিফিন নিয়ে যায় না, তো ওই জন্য এটা এখন আলাদা করে এখানে উপরে আমি সরিয়ে রাখবো। একসঙ্গে সব সামনে জিনিস রেখে দিলে না খুব গিজিমিজি টাইপের লাগে। তো বাসন টাসন ধোয়া আমার পুরো কমপ্লিট, দেখতেই পাচ্ছ একদম। ঘর বারান্দা ঝাড় দিয়েছি, আর ওই কোনাতে আর কি জুতোটা পড়ে আছে। আর এই দেখো দিদা এখানে ঘুমাচ্ছে আর কি, মানে ঘুমে ঢুল পুরো চলে এসেছে, হোমওয়ার্কটা করেছে আর পড়াটা জাস্ট মুখস্থ করেছে, আর কিছুই করেনি। তো এখন আমি চুলটাকে আর কি আশ্রয় নিলাম, রোজই রাত্রে আর কি ঘুমানোর পরে চুল বাঁধি। তো আজকে দিদা যেহেতু জেগেছিলো, ওর প্রচণ্ড ইচ্ছা আমি যেন একটু বিনুনি করি। আর আমি না অনেক দিন, মানে মনে হয় বছর দুয়েক হলো এরকমভাবে বিনুনি করে আর কি চুলটাকে গার্ডার দিয়ে ঝুলিয়ে দিই না, কারণ এতটাই লিকলিকে হয়ে গেছে না, একদমই ভালো লাগে না। দিদা মাথার উপরে একটা ক্লিপ দিয়ে দিয়েছে, এই সাইডে একটা পাস ক্লিপ দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো এখন যেহেতু ঘুমিয়ে গেছে, তার জন্য আমি এগুলো এখন খুলে রেখে দিচ্ছি। আর ভাবলাম যে ওলটাকে আর রোল করবো না, যেহেতু আজকে ও লম্বা করে আমাকে বিনুনি করতে বললো, ও কাঁদছে, মা তুমি একদিন লম্বা করে একটু বিনুনি করো। তো তার জন্য করলাম, আমার দুটো আঙুলে দেখতে পেলে নেল পালিশও পরিয়ে দিয়েছে। তো এখন এটার মধ্যে আমি জলটাকে একটু ভরে রেখে দেবো, কারণ কালকে সকালেই না ওকে যেহেতু মানে যে জলটা আর কি স্কুলে পাঠাবো সেটাও গরম করে গরম জল পাঠাবো, আবার সকালে উঠে খাবেও গরম জল। তো তার জন্য আমি একদম জল টল দিয়ে ওটাকে রেডি করে রেখে দিলাম, সকালে উঠে সুইচটা দিয়ে দেবো, তাহলে জলটা গরম হয়ে যাবে। মানে যতটুকুনি পারি কাজ গুছিয়ে রাখার চেষ্টা করি আর কি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যেহেতু কাল থেকে কন্টিনিউ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, টাটা বাই বাই।